তিন বেলায় কালাই খায়, ভাত খাবে না। সে আজ পর্যন্ত 75 বছর বয়সে কালাই খাই জীবনটা পার করে দিল। আরো এই ছোটবেলা থেকে দেখতেছি এইভাবে ডাল খেয়ে আসতেছে। আত্মীয় বলতে গেলে পাগড়ি খেয়ে সেটা নিয়ে যায় চুরি খেয়ে ফাঁকে যা খাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সারা দেশে ঘুরে বেড়াই, আপনাদেরকে নতুন কিছু দেখাই। আজকে আমি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ ঝাউকুটি গ্রামে চলে এসেছি। আমার পিছনেই একটি দোকান দেখতে পাচ্ছেন, আমার পাশে হচ্ছে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এখানে এমন একটি জিনিস আপনাদেরকে দেখাবো যেটি আপনি আপনার জীবনে কখনো দেখেননি, কখনো শুনেননি। আমরা মাছে ভাতে বাঙালি, বাংলাদেশে বসবাস করি। এখানে বসবাস করে এই বাড়ির চাচা তার ছেলেগুলো মানে কখনো ভাত খায় না, জন্মের পর থেকেই তারা কখনোই ভাত খায় না। গ্রামের মানুষজন হয়ে কীভাবে সে ভাত না খেয়ে তার সারাটা জীবন পার করে দিল বা পার করে দিচ্ছে, আজকে জানাবো আপনাদেরকে সেই কাহিনী। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাদারগঞ্জ ঘাট থেকে আমরা নৌকায় করে বালাহাট বাজারে পৌঁছে যাই। সেখান থেকে প্রায় 7-8 কিলোমিটার চরের রাস্তা, আবারও নদী খালবিল পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই নারায়ণপুরের দক্ষিণ ঝাউকুটি গ্রামে। এই গ্রামের জুরান আলী মিয়া তার 75 বছর বয়সে কখনো ভাত খাননি। শুধু তাই নয়, জুরান আলীর প্রথম সন্তান রফিকুল মিয়াও ভাত খেতে পারেন না। তাদের একমাত্র ভারী খাবার মাসকালাইয়ের ডাল। কাকা আপনার বয়স কত? বয়স 75। এই 75 বছর বয়সে আপনি ভাত খান নাই? না, ভাত খাইনি তো। 5 বছর তো মানে 7 বছর গেছে আমার বহুত দুধ খাইতে। হ্যাঁ, তারপরে ভাত খাইনি। ভাত খান নাই? খাইনি। কেন? এখন কেন তো সেটা তো বলতে পারবো না। এখন মা বাবার সবন অভাব আছিল, ডাল গেলে ভাই যা সেটা দিছে, খুঁড়ে এটা খাইতে যেতে অভ্যাস হয়ে গেছে আমার। আচ্ছা, আপনার পরিবারের কয়েকজন সদস্য আছে এরকম মানে ভাত খায় না? আমার পরিবারের সদস্য দুজনই আছে। কে কে? আমার ছেলে, বড় ছেলে আর আমি। আপনি আপনার ইতিহাস বললেন যে সে সময় অভাব অনটন ছিল, আপনি কালাই খেয়ে অভ্যাস করেছিলেন, তখন থেকে এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আপনার ছেলে তো এই যুগের, সে তো আর কালাই খেয়ে অভ্যাস করে নাই। ওই আমি পয়লা বেড়া তো আদর খেয়েছি, খুঁয়াইতে তো হয়ে গেছে অভ্যাস। আমরা জানি আমাদের বাপদাদারা একটা সময় ভাত খেতে পারত না অভাব অনটনের জন্য, না খেয়ে খুব কষ্টে দিনকাল পার করত অনেকে। বলছি সেই সময়কার কথা, যে সময় জুরান আলী কাকার বাবাও অভাব অনটনের জন্য তাদেরকে ভাত খেতে দিতে পারতেন না। সে সময় ডালের দাম ছিল খুবই কম, মাত্র 10 টাকা মণ, কিন্তু ধানের দাম ছিল 20 টাকা মণ। এই যে আপনি ডাল খাচ্ছেন, এই ডালের দাম কিন্তু এখন বেশি চালের থেকে। হ্যাঁ, দাম বেশি। মজার বিষয় এখন একটা যদি বলি, এটা যদিও একটু দুঃখের বিষয়, যেহেতু কাকা আমরা এই যেখানে আশেপাশে দেখেন অনেক গ্রামের মানুষজন জুটে গেছে, তারা সবাই কিন্তু ভাত খায়, আমরা কাকা কিন্তু খেতে পারে না। একটা সময় এই কাকার মানে ভাত পেত না, ভাত খেতে পেত না, তখন কালাই খেত, তখন কালাইয়ের দাম কিন্তু কম ছিল। কিন্তু আজকের এই সময়ে এসে, এই যুগে এসে সে ভাত যে খেতে পারতো না, চাল চালের দামটাই কম, ডাল যে খেত সেই ডালের দামটা কিন্তু বেশি হয়ে গেছে। দেখেন আগের যুগে সেই কম দামি ডালটা তার এখন অনেক কড়া দামে কিনে তার ক্ষুধা নিবারণ করতে হচ্ছে। বুঝছেন তো আমি যেটা বলছি? আগে ডালের দাম কম ছিল, 10 টাকা মন, এক মন ডালের দাম 10 টাকা ছিল, আর চালের দাম, চালের দাম 20 টাকা ছিল, 20 টাকা 10 মানে ডাবল ছিল। এখন এটা ডাবল হয়েছে ডালের দাম। এখন কাকা হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করে, আগে ভাত পায় নাই ডাল খাইছে, এখন ভাত পায় কিন্তু ডাল খায়, দামি জিনিস খায়। আরো এই ছোটবেলা থেকে দেখতেছি এইভাবে ডাল খেয়ে আসতেছে, মানে ভাতটা খাইলে হজম করতে পারে না। আমার একটা বড় ভাই আছে, সেও ভাত খাইতে পারে না। আপনি খান ভাত? আমি খাই। এই গ্রামে কি আর কেউ আছে যারা ভাত খেতে পারে না? না, আর কেউ নাই। আচ্ছা ভাই, আপনার কপাল ভালো যে আপনারও এই অভ্যাসটা হয় না, আপনার এক ভাইয়ের যেহেতু হয়েছে, এটা হইলে কিন্তু আর আপনি ভাত খাইতে পারতেন না। আচ্ছা, আপনি ভাত খেলে মূলত কি সমস্যা হয়? এখন তো আপনার অভাব অনটন নাই, কিচ্ছু নাই, এখন তো ভাত চাইলে খাইতে পারেন। এখন তো ভাত আমার ঘরে ধান চাল আছে অনেক গুণাই, আমি খাইতে পারি না। খাইতে পারেন না? খেলে কি হয়? খাইলে মানে খাইলে নিশাও ধরে না, আমার গন্ধ হয় আর পেটের মধ্যে খাওয়া হয়ে পড়ে। মূল কথা হচ্ছে আপনি ভাতের গন্ধ এখন সহ্য করতে পারেন না। আচ্ছা, এই যে আপনার আশেপাশের মানুষজন সবাই তো আমরা মাছে ভাতে বাঙালি, সবাই ভাত খাই, আপনার কি ইচ্ছা হয় না ভাত খাইতে? অনেক দাওয়াত দাওয়াত দেয়, আমি যাই না। ভাত খাইতে পারেন না? ভাত খাইতে পারেন? এটা কি খারাপ লাগে না আপনার যে সবাই ভাত? নিজে খারাপ লাগে, চেষ্টা করি, পারি না, চেষ্টা করি খুব, মানে জামা টামা খাটে যাওয়া নাকি নামাজ বন্ধ হওয়া নাকি আমি জামা দাহারি না, ভাত খেতে পারি না, এটা তো খেতে পারবো না। আচ্ছা কাকা, এই যে সামনে হচ্ছে তার খাবার নিয়ে বসে আছে, এটা দুপুরের খাবার আপনার? হ্যাঁ, এটা কি কালাই? এটা মাস কালাই। এই যে দেখেন, এটাই মাস কালাই। এই মাস কালাই এটা ভাই যা ভাঙ্গা কারা, এই যে এটা করছি। আপনি 75 বছর ধরে এই রুটিন নিয়ে চলছেন? হ্যাঁ, এটাই। জুরান আলী কাকার ভাষ্য মতে ছোটবেলায় তার বাবাও তাদেরকে ডাল খাওয়াতো, ভাত খাওয়ানোর সামর্থ্য ছিল না,
ছোটো থেকে বড় হয় জুরান আলী মিয়া। ধীরে ধীরে সামর্থ্য হয় ভাত খাওয়ার, কিন্তু ভাত না খেতে খেতে তিনি আর ভাতের গন্ধ সহ্য করতে পারে না, এমনকি হজমও করতে পারেন না। জানা যায় জোর করে ভাত খাওয়ার ফলে একটা সময় সে গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিল। আত্মীয়র বাড়িতে যখন যান তখন কিভাবে যান? তখন তো ভাত খেতে পারেন না। আত্মীয় বাড়িতে গেলে পাগড়ি খেয়ে সাইড নিয়ে যায়, চুরি খেয়ে পাগড়ি যা খাই। আত্মীয় জানে অত ডিম সেদ্ধ খেয়ে দেয়, গোসল দেয়, মানে খাই, ভাত খাই না। আগে আমার বাপ দাদার অভাব ছিল, আমরাও কালাই খেতাম, আমার বড় ভাইও কালাই খেয়েছে। আমরা ভাত খাওয়া দরছি, আমার বড় ভাই ও খাইতেই পারে না। সে আজ পর্যন্ত 75 বছর বয়সে কালাই খাই জীবনটা পার করে দিল। এই সারা বাংলাদেশে আমার দুইজন লোকই চলে পড়ছে ডাউল খায় জীবন বহন করে, আর মনে হয় সারা বাংলাদেশ কোনো বিষয় নাই। এই হচ্ছে কাকার প্রতিদিনের রুটিন, এই যে ডাল এটাই ভেঙে ভাজেন। স্বর্ণাপন্ন হয়। আপনি কি কখনো ডাক্তারের কাছে গেছেন? না যাইনি তো। জান নাই? না। এটা কি মানে এটা যে ডাক্তারকে দেখাইলে কোন একটা সমাধান হইতে পারে, এটা কি জানেন? না, আমার যে দাঁতারে ওক ধরতে পারবে না, আমার আসলে খাইতে পারি না। এ দাঁতা তো ওক ভেদে তো পারবে না, ওক হলে দাঁতা সারে পারবে। এ তো রোগ নাই আমার, মানে আপনার নিজের ইচ্ছা? নিজের ইচ্ছাই এটা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এ তো দাঁতার রোগ নাই যে রোগ সারবে। আপনাকে এমন একটা চিকিৎসা দিল, আপনি গন্ধটা সহ্য করতে পারতেছেন, খাইতে পারতেছেন, হজম করতে পারতেছেন? আমি ওষুধ খাইতে পারি না, আর যদি বাসে শুয়ে যায় আমি তো থাকতে পারবো না, আমি আগে মারা যাব। এই আঙ্কেলটা জীবনটা যে পার করে দিল, ডাক্তারের কাছে যায় নাই, সে ভাবছে এটা তার মনোরোগ বা নিজের অভ্যাসে এটা হয়ে গেছে। আচ্ছা, এমনি যখন জ্বর টর হয় বা অন্য কোনো রোগ হয় তখন ডাক্তার দেখান না? না, যাইনি তো ডাক্তার দেখানি না, মোটেই দেখাই না। এই বয়সে মুদির দোকান করে জুরান আলী কাকা তার সংসার চালাচ্ছেন। একই গ্রামে তার ছেলে রফিকুল মিয়া, সেও ভাত খেতে পারেন না। একই গ্রামের সেই জুরান আলী কাকার ছেলে রফিকুল ইসলাম ভাই, এই ভাইও কিন্তু জন্মের পর থেকেই হচ্ছে ভাত খায় না। সেই জুরান আলী কাকার মতো কালাই খেয়েই সে জীবনটা পার করছে। কিন্তু এই রফিকুল ভাইয়ের যে শারীরিক গঠনটা মানে একদম দুর্বল, মানে একদম ভঙ্গুর প্রায়। হতে পারে তার শারীরিক গঠন এই ভাত না খাওয়ার কারণে হতে পারে, যেহেতু আমরা এটা মেডিকেল সায়েন্সের বিষয়, আমার যেটা মনে হচ্ছে এমন হতে পারে। আমি যেটা খাইতে হচ্ছে ওটা খাওয়াইছি, কারণ ভাত খাওয়াতে গেলে সমস্যা হয়, আমার মনে হয় আস্তে আস্তে দেখা যায় বাঁচার লক্ষণ নাই। পরে দেখছে যে তার না নাই হওয়া, তাহলে যেটা খাই ওটা খাওয়া দেখি, ওইটা খাই কোনো সমস্যা নাই, তাহলে ওইটা খাওয়া দেখে ওটা শিখে গেছি। মানে একটা সময় আপনি ছোটবেলায় অন্য কিছু খাওয়াইতো, মানে ভাত খাওয়াইতো, আপনার সমস্যা হইতো, মরদ দশা হইতো? হ্যাঁ, মরদ দশা হইতো। পর হওয়ার পরে পরে ওটা দেখতে চাললে ওটাই খাও, ওটা যেহেতু খাওয়া কোনো সমস্যা হয় না, তো ওটাই খাওয়া বাঁচো। জানা যায় জুরান আলীর একমাত্র আদরের বড় ছেলে এই রফিকুল ইসলাম, আদর করে একমাত্র পুত্র সন্তানকে জুরান আলী যে ডাল খেত, তার সন্তানকেও বেশিরভাগ সময়ই সেই ডাল খাওয়াতো। সে থেকে ধীরে ধীরে তার অভ্যাসটাও এমন হয়ে যায়। পরবর্তীতে ভাত খাওয়ানোর চেষ্টা করলেও রফিকুল মিয়া ভাত খেতে পারেন না ঠিক বাবার মতো। কিন্তু এই রফিকুল এখন খুব কষ্টে দিন পার করছে, শারীরিকভাবেও সে সুস্থ নয়। বিয়ে করছিলেন? জি। মানে এখন নাই? এখন নাই। কার ওখানে খাচ্ছেন বা কীভাবে জীবন পার করছেন? তারপর তো নিজেই তাক শাক নিয়ে তো আর করি, আমি যখন বিয়ে করেছি আমি তখন থেকেই দেখতেছি যে আমার শ্বশুরে এরকম কালাই খায় বা আমার সম্বন্ধী কালাই খায়, এইরকমই দেখতেছি বা ওদের শরীরে এরকমই রোগা পাতলা, আপনারা যেটা দেখলেন সেটাই সঠিক। বা ওনারা ভাত খেতে পারে না বিয়া অনুষ্ঠানে বা অন্য কোনো অনুষ্ঠানে, বা যেমন আমি ওনার বড় মেয়ের জামাই, আমার বাড়িতেও যদি যাই সেখানেও ভাত খাইতে পারে না। সেখানে হয়তো বা আমরা দুই চারটা ডিম সিদ্ধ করে দিই বা হয়তো বা মাছ গোস্ত তরকারি দিই, সেটাই খায়, আমাদের বাড়ির থেকে আসে। চাল দিয়ে পোলাও, বিরিয়ানি, তিহারি, খিচুড়ি সহ বাহারি রকমের খাবার তৈরি হয়। কিন্তু চাল দিয়ে তৈরি কোনো খাবার এই জুরান আলী এবং তার সন্তান রফিকুল মিয়া খেতে পারেন না। কালো দাম ছিল কম, হ্যাঁ চালের দাম ছিল বেশি, আপনার শুনতে পেলেন এই রফিকুল ভাইয়ের
মানে জীবনটা কিন্তু এখন মোটামুটি কষ্টের উপরে যাচ্ছে। এই যে হচ্ছে ঘর, এখানেই সে থাকে, এখানেই। এই যে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, গ্রাম বাংলার ঘরে কিন্তু আমরা সেই প্রায় 90 দশকের দিকে এই জিনিসটা, মানে যে ল্যাম্প রাখার জিনিসটা কিন্তু দেখতাম। এই রফিকুল ভাইয়ের ঘরে এসে এই জিনিসটা দেখে মানে অবাক হয়ে গেলাম। সেই মনে পড়ে গেল সেই পুরনো দিনের কথা, আমরা যখন একদম ছোটবেলায় কিন্তু এই জিনিসটা, এই ল্যাম্পটা ব্যবহার করা হতো। এই রফিকুল ভাই তার একার জীবনে সে কিন্তু এই স্মৃতিটা এখনও ধরে রাখছে, যেহেতু তার ঘরে কোনো সোলার নেই, নাই কোনো বৈদ্যুতিক বাতি, তার মানে রাত্রের আলোর একমাত্র ভরসা হচ্ছে এই ল্যাম্প। দেখতে পাচ্ছেন এটার যে কালিগুলো আছে সেটা কিন্তু এটার মধ্যে পড়ে যায়, যেহেতু মানে তিনটা যাতে নষ্ট না হয় এই জন্য এই বক্সের এই ব্যবস্থাটা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আপনাদেরকে দেখালাম বাংলাদেশের এমন দুজন ব্যক্তি যারা কিনা সারা জীবনে তাদের ভাত খায়নি, অর্থাৎ ভাত না খেয়ে তাদের জীবনটা পার করে দিচ্ছে। তো আজকে আমরা এই চর থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।